উদ্বেগ নিয়ে স্বদেশে ফিরছেন বাংলাদেশের নাগরিকরা। মঙ্গলবার সকালে এক অন্যরকম ছবি দেখা যায় শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন ওই সীমান্ত দিয়ে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ এবং পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকে, এদিন তা ছিল না বললেই চলে। সীমান্তে এখন থমথমে পরিবেশ, বন্ধ বেশিরভাগ দোকানপাট। তবে এই আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেক বাংলাদেশের বাসিন্দা। ওপার মানে নিজের দেশের পরিস্থিতিটা যে কী তা ঠিক না জেনে উদ্বেগ এবং আতঙ্ক মাথায় নিয়ে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের নাগরিকরা। মঙ্গলবার সকালে রওনা দেন তারা স্বদেশের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তো কয়েকদিন ধরেই চলছিল, তো তারই মাঝে ফিরে যাচ্ছে না? না, তারই মাঝে না, আজকে এখন শিথিল করা হয়েছে, এই জন্য আমরা বাইরে এসেছি। এখন কি পরিস্থিতি আছে এখন? পরিস্থিতি যে চলাচল চলতেছে ভালো, ইয়ে কোনো অসুবিধা নেই, সুবিধা পাবো, এই জন্য বাইরে বিষয়টি। এখন যারা রাজনীতি করে তারা বলতে পারবে, আমরা তো বাইরে ছিলাম, এখন যাই বাসায় তাহলে কেমন তাই বুঝতে পারবো না। এটা জনসাধারণের ভালো বুঝতে পারবো, বাংলাদেশের উদ্যোগে কেমন ক্ষতি হলো না এটা একটা বলতে পারবে আর কি। বাইরে যাচ্ছি ভালো শুনতে বুঝতে পারবো। কি নাম দাদা? মোহাম্মদ মোস্তাক আলী। খারাপ হলো, এটা দুঃখজনক হলো, এটা বাংলাদেশের জন্য ক্ষতি, আমাদের পাবলিকের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। দেশে একটা দেশে একটা সরকার পরিবর্তন হলে সুইচ্ছা হলে কোনো সমস্যা নেই, এখন পদত্যাগ করতে বাধ্য। এখন অনেক সরকারি গাড়ি ঘোড়া, অনেক পুলিশের গাড়ি ঘোড়া, অনেক হামলা, অনেক ছাত্র মারা, অনেক নেতাকর্মী মারা, এটা সবার জন্য কম্য না, এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি, অনেক নষ্ট। এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে, যেটা চলে গেছে সেটা আসবে না। নিশ্চিতভাবে যাচ্ছে না, আতঙ্ক নিয়ে যাচ্ছে না? নিশ্চিত হয়েছে, আতঙ্ক কোনো নাই এখন, নাই। আমরা আশা করি বাংলাদেশের কি অবস্থা এটা এখন জানতে পারতেছি না, এখনো গাড়ি ঘোড়া চলছে কিনা, এখন যাই দেখি কি অবস্থা। মানে একটা সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে, চিন্তা ভাবনা করতেছি, না হলে ভালো। পিছিয়ে গেল, হোম করতে যায়নি, পিছিয়ে গেল, যেটা আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা আপনার নোকসান হয়েছে, সেই টাকাটা তো জনগণেরই টাকা, সেই টাকাটা কে দিবে? সেটা বাংলাদেশেরই টাকা, সেটা তো পূরণ হবে না, আর পূরণ তো হবে না।